শুনছো? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি নাকি বলো? তুমি কি প্রমাণ নিতে চাও বলো? শুনো, তুমি যদি আমাকে ভালোবাসা, আচ্ছা বলো তো, আমার দুদিন পরে তো মৃত্যু হতে পারে, হবে অবশ্যই হবে, জন্মালে মরি তো হবে, অমর কি কথা কও, চিরস্থিতি কবে নির্হাই জীবন, তাহলে জন্মেছি যখন আমার তো মৃত্যু অবশ্যই। আচ্ছা আমি যদি মারা যাই তুমি আমার সঙ্গে ওপারে যাবে তো? যেই না বলেছে এই কথাটা যাবে তো? টিটা করে হাস, তোমার কি মাথা খারাপ? তুমি মারা যাবে, যাবে তোমার সঙ্গে আমি কি করতে যাব? তুমি মারা যাবে, যাও, আর তুমি মারা গেলে আমি কি করব জানো? কি করবে তুমি বলে? আমার এখন রূপ আছে, যৌবন আছে, আমি তুমি যদি মারা যাও আর তুমি মারা যাওয়ার পর আমার রূপ যৌবনের অহংকার নিয়ে আমি অন্য কারো হাত ধরে চলে যাব। কি বলছো কি তুমি? তুমি আমি আমাকে এমন কথা বলতে পারছো? আমি তো এখন জীবিত আছি, আমি তো এখন মৃত নই। তুমি আমার সামনে এই কথাগুলো বলছো কি করে? উচ্চারণ করছো কি করে? তোমার স্পর্ধা তো কম নয়। এই কথাগুলো বলতে তোমার জীবটা আড়ষ্ট হচ্ছে না? এই কথাগুলো বলতে তোমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে না? আমি মারা যাওয়ার পর তুমি অন্য কারো হাত ধরে চলে যাও। বাহ, এই কথা শুনে আরো ভেঙে পড়ছেন, আরো দুর্বল হয়ে পড়ছেন। কি বলছেন, কি বলছি কস্তি? আমি এখনো মনে নেই, বলছি অন্য কারো হাত ধরে চলে যাবো, আমার রূপ আছে, যৌবন আছে। মায়ের আমি জিজ্ঞাসা করব কোন স্ত্রীর কাছে কি জিজ্ঞাসা করেছে বলবেন একটু মনে করে? তাহলে তৃতীয় স্ত্রীর কাছে, দ্বিতীয় স্ত্রীর কাছে এবার গেল কোথায়? না দ্বিতীয় স্ত্রীর কাছে, দ্বিতীয় থেকে জিজ্ঞাসা করছে কি গো, আমি যদি মারা যাই তুমি তো আমায় ভালোবাসো আমি জানি, তবে আমার ভালোবাসাটা একটু কম তোমার কাছে। আচ্ছা আমি যদি মারা যাই তুমি আমার সঙ্গে ওপারে যাবে তো? প্রশ্নটা একই, চারটে স্ত্রীকে প্রশ্ন করছে। হচ্ছে তোমার মাথা খারাপ? তুমি মারা যাবে, যাবে তুমি চলে যাবে, তা তোমার সঙ্গে আমি কেন যেতে বসবো? তুমি যাবে না বলে? হ্যাঁ আমি যাবো। একটু কায়দা করে বললো আমি একটু যাব। কত দূর যাবে, কোথায় যাবে বলে? তুমি যে মনে গেলে ওপারে যাবে, আমি ওপারে যাব না, আমি বড় জোরে যদি যাই বড় জোরে যাব শ্মশান ঘাট পর্যন্ত। রাধে রাধে, এই স্ত্রী বললো অন্য কারো হাত ধরে চলে যাবে, আমি এখনো জীবিত আছি, আমার সম্মুখে দাঁড়িয়ে বলছেন নাকি শ্মশান ঘাট পর্যন্ত যাবে? আরো অনেক যেন ভেঙে পড়লো কান্নায়, দুর্বল হয়ে পড়লো, নিজেকে স্থির রাখতে পারছে না। আমি কাদেরকে ভালোবেসেছি? আমি আমি কাদেরকে এত কিছু করলাম? আর তারা আজকের আমার সম্মুখে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে, নিথর পাথরে মতো দাঁড়িয়ে রয়েছে, নয় উন থেকে বাড়ি ঝরে ঝরে পড়ছে। বড় স্ত্রী ছিল বারান্দায়, এমন দৃশ্য থেকে বড় স্ত্রী সেখান থেকে ছুটতে ছুটতে এসে স্বামীর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। স্বামী স্বামী ওদের কারো যাওয়ার দরকার লাগবে না, ওদের কারো যাওয়ার দরকার নেই, আমি আমি তোমার সঙ্গে যাব। কি বলছো কে তুমি? কি বলছো তুমি আমার সঙ্গে যাবে? আমি যে তোমায় অত্যাচার করেছি, অনাচার করেছি, ব্যভিচার করেছি, তোমাকে ঠিক মতো খেতে দিইনি, তোমাকে ঠিক মতো পড়তে দিইনি, তুমি শীতের মধ্যে একটা ছেঁড়া কম্বল পায়ে দিয়ে তুমি রাত কাটিয়েছো, আমি তো তোমায় ভালোবাসি, তোমাকে ভালো চোখে দেখিনি, তোমাকে ভালো ব্যবহার করিনি তোমার সাথে, তুমি আমার সঙ্গে যাবে? আজকে সেই বড় স্ত্রীটা আজকে কি উত্তর দিচ্ছেন দেখুন স্বামী গো। আমার পিতৃদেব অগ্নি নারায়ণকে সাক্ষী রেখে সাত পাকের বন্ধনে বেঁধে দিয়ে তোমার হাতে আমাকে সমর্পণ করে দিয়েছে, তাই পিতৃদেবের কথা রক্ষার্থে তোমাকে ভালোবাসতে স্বামী তো একটাই হয়, তোমাকে ওই জন্য আমি তো তোমাকে ছেড়ে জানি, তুমি আমাকে ভালো নাই বাবা, তুমি আমাকে ভালো পড়তে নাই বা দিলে, তুমি আমাকে ভালো খেতে নাই বা দিলে, তুমি আমায় শীতে রাতে ভালো কম্বল নাই বা দিলে, ভালো পোশাক নাই বা দিলে, কিন্তু তুমি আমায় ভালো না বাসলে আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে তোমাকে ছেড়ে আমি চাই কি করে, কেমন করে যাই? হা ভগবান, আমি কি করেছি? যাকে ভালোবাসার তাকে ভালোবাসলাম না, যাকে দেওয়ার তাকে দিলাম না, অপাত্রে দান করলাম। আজকে প্রথম স্ত্রী বলছে আমি তোমার সঙ্গে যাও। এই চারটি স্ত্রী কি জানেন আমাদের মধ্যে আছে, প্রত্যেকটা সংসারে আছে। এই চারটি স্ত্রী হলো, চতুর্থতম স্ত্রী হলো কে? না এই যে দেহটা যাকে বেশি আমরা ভালোবাসি, গায়ে ময়লা পরে সাবান দিয়ে পরিষ্কার, চুলে ময়লা পরে দামি দামি শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার, মায়েরা এই যে আনেছেন মুখে ফেস ওয়াশ মাখে, জামা কাপড় কত কিছু আমরা এই শরীরটাকে সাজিয়ে রাখি, তাহলে এটাই হলো আমাদের চতুর্থতম স্ত্রী, আমরা যাকে বেশি ভালোবাসি। কি দেহকে আমরা বেশি ভালোবাসি না?
তাহলে এই হচ্ছে চতুর্থতম স্ত্রী। তৃতীয়তম স্ত্রীর কাছে বলি গেলেন, তৃতীয়তম স্ত্রী কি বলেছিল মায়েরা, কি বলেছিল গো, কি গো মা বলছে, আমার রূপ আছে, যৌবন আছে, তুমি মারা যাবে যাও, তুমি মারা গেলে আমি অন্য কারোর হাত ধরে চলে যাব, তাই না? এই তৃতীয়তম স্ত্রীকে, এই তৃতীয়তম স্ত্রী হলো অর্থ বিত্ত সম্পত্তি। আজকে আমার 2000 টাকার নোট আছে, 500 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, এর মানটা কিন্তু একই। আমি যদি মারা যাই, এই 2000 টাকার নোট, 500 টাকার নোট, 100 টাকার নোট কি হবে? আমার থেকে অন্য কারোর হয়ে যাবে, অন্য কারোর হাতে চলে যাবে। কিন্তু তার রূপ তো কমবে না, তার যৌবন তো কমবে না, তার মান তো কমবে না, কমবে তার মান? 100 টাকা সে 100 টাকায় থেকে যাবে, যে 500 টাকার নোট 500 টাকায় থেকে যাবে, যে 2000 টাকার নোট তার 2000 টাকার মানই থেকে যাবে। তাহলে আজ আমার আছে, আমি যদি চলে যাই সে অন্য কারো হাত ধরে চলে যাবে। দ্বিতীয়তম স্ত্রী কি বলেছিল, কি গো মায়েরা একটু বলুন, কথা বলুন, আমি তো একাই বলছি, একাই বলবো, এনেছেন বলে একাই বলবো, আপনি একটু সাহায্য করবেন না? তাহলে দ্বিতীয়তম স্ত্রী বলেছিল, আমি বড় জোর যদি যাই, যেতে যদি হয়, আমি শ্মশান ঘাট পর্যন্ত যাব। তাহলে সেই শ্মশান ঘাট পর্যন্ত যাবে সেই তৃতীয়তম স্ত্রীকে। দ্বিতীয়তম স্ত্রী হলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। আমি মারা গেলে ফোন লাগিয়ে দিলে বাড়িতে চলে আসবে, কোথায় যাবে? শ্মশান ঘাট পর্যন্ত, এর বেশি আসবে? তাহলে এটাই হচ্ছে আমার দ্বিতীয়তম স্ত্রী। প্রথমতম স্ত্রীকে, প্রথমতম স্ত্রী হলো আমার আত্মারূপী ভগবান। প্রত্যেকটা জীবের অন্তরে, প্রত্যেকটা জীবের হৃদয়ে মন্দিরে বসে আছে, এই প্রত্যেকটা হৃদয় মন্দিরে আমার সেই ভগবান আছে। আমরা এই আত্মা থেকে কত কষ্ট দিই, কখন আঘাত করি, কখনো খেতে দিই, কখনো দিই না, কিন্তু আত্মাকে আমাদের ছেড়ে সহজে যায় গো, যায় না। তাকে আমরা কখনো ভালো চোখে দেখলেও সে আছে, খারাপ চোখে দেখলেও সে আমাদের মধ্যে বিরাজ। তাই হে দয়াময়, আমি তীর্থে গিয়েছি তোমাকে খুঁজে পাই, আমি মন্দিরে গেছি আমি তোমাকে খুঁজে পাই, তুমি কোথায় আছো? আছো তো আমার হিয়ার মাঝে, আমার হিয়ার মাঝে তুমি লুকিয়ে আছো, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমার পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে তোমায় পাইনি, দয়াল দেখতে তোমায় পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি, আমার হৃদয় মাঝে লুকিয়ে আছে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ছিলে ভুলে, আনন্দে তাই ছিলে ভুলে, কেটেছে দিন হেলা, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ছিলে ভুলে, আনন্দে তাই ছিলে ভুলে, কেটেছে দিন হেলা, গোপন রহি গভীর প্রাণে আমার সকল সুখের গানে, সুর দিয়েছ
छो तुमी सुर दिए छो तुमी आमी तुमार गान तो गाइनी आमार दियार माझे নিতাই গৌরী প্রণামে হরি হরি মায় পায় দয়া যে তে তোমায় পায় আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পায় দয়া দেখতে তোমায় পায় ইয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পায় दया देते तुम्हारे भाई এবারে বাবা একটু পালার মধ্যে প্রবেশ করি পালার মধ্যে তত্ত্ব গাইব আজকে সুরধ্বনি গঙ্গার তীরে আজকে নদিয়ার নবদ্বীপের মাঝে আজকে দেখুন সুরধ্বনি গঙ্গার তীরে এসেছেন ভক্তগণকে সঙ্গে মহাপ্রভু এসেছেন শ্রীবাস অঙ্গনে শ্রী কথার অর্থ হলো কি সুন্দর আর বাস কথার অর্থ হলো গৃহ গৃহের মধ্যে আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে আজকে নাম সংকীর্তনে মিলিত হয়েছে কোথায় না কিবা সুরধ্বনি কিবা সুরধ্বনির তীরে তীর মহাবিলাসনে সমবয় বালক শোনে সুরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবায় বালক শানে করতাল শানে মুখে হরি 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 বলে করতাল শানে করতাল শানে মুখে হরি 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 বলে করতাল শানে মুখে হরি 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 বলে করতাল তালে মুখে হরি 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 বলে ওই তো আমার গোড়াই নাচে 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 সুরধ্বনির তীরে তীর মহাবিলাসনে সমবয় বালক শানে সুরধ্বনির তীরে তীর মহাবিলাসনে সমবয় বালক শানে কিবা সুরধ্বনির তীরে বলে ও দাদা তুমি বলছো ওই তো আমার গোড়াই নাচে আর আমি বলছি ওই তো আমার গোড়াই নাচে বলে তুমি বলছো গোড়াই নাচে আমি তো তা দেখছি না বলে তুমি কি দেখছো বলে গোড়াই 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 গয়কার রয়াকার হর্ষই গোড়াই বলছে আমি গোড়াই দেখছি না তোরে তুমি কি দেখছো আমাকে বলো বলে তুমি গো গয়কারটা গো ওই গয়কারটা একটু আলাদা করে নাও পড়ে থাকে রাই বলে ওই তো গোড়াই নাচে ওই তো গোড়াই নাচে ওই তো গোড়াই নাচে ওই তো গোড়াই নাচে সুরধ্বনির তীরে তীর মহাবিলাসনে সমবয় বালক শানে গেবা সুরধ্বনির তীরে তীর মহাবিলাসনে এইভাবে ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তন করতে করতে হঠাৎ নাম সংকীর্তন বন্ধ করে দিয়েছে দিয়ে বলছে এই যে ও মুকুন্দ কি করছো তুমি প্রভু আজকে কি বলছেন দেখুন শ্রীবাসকে দেখেছে শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন করছে তো আজকে শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলছে এই যে শ্রীবাস তোমার ভাগ্যের বিকাশ ঘটেছে কি বলছো প্রভু আমার ভাগ্যের বিকাশ ঘটেছে বলে বলে কেন
বলছে আজ নতুন ভক্ত দুজন তোমার বাড়িতে এসেছে। আমরা তো প্রত্যেকদিন তোমার বাড়িতে নাম সংকীর্তন গাই, কিন্তু আজ নতুন দুজন ভক্ত তোমার বাড়িতে এসেছে। আর যে বাড়িতে বৈষ্ণবের গমনাগমন হয় সেই বাড়ির ভাগ্যের বিকাশ ঘটে। বেশ ভালো, দেখো ওরা বাইরে দাঁড়িয়ে আছে, দু ভাই এসেছে, একই মায়ের গর্ভজাত দু ভাই, আজকে একই মায়ের গর্ভজাত দু ভাই আজকে এখানে এসেছে আমার কাছে বাবাজি হবে। যখনই বলছে আমার কাছে বাবাজি হবে বলে এসেছে, তখন বলছে দেখো ওরা দু ভাই এসেছে শ্রীখণ্ড গ্রাম থেকে। তাহলে আমার একটা আদেশ আছে ওদের দু ভাইয়ের উপরে। কি আদেশ প্রভু? যে ওদের মধ্যে যে ছোট, যে ছোট তাকে বলবে যে আমার চরণ আশ্রয় পেয়েছে। বেশ, আর ওদের মধ্যে যে বড় তাকে বলবে যে শত জন্মে কৃপা হবে না, হবে না, হবে না। যেই না এই কথা বলছে শ্রীবাস পণ্ডিত মনে মনে ভাবলো প্রভু আপনার বিচারটা অন্যায় হয়ে যাচ্ছে। শ্রীবাস, আমার আচরণের সমালোচনা আমি তোমায় করতে বলিনি, আমি তোমায় বলেছি আমার আদেশটাকে পালন করতে। ঠিক আছে বাবা, মহাপ্রভুর সঙ্গে তর্ক করবো, তর্ক যদি করি আর মহাপ্রভু যদি বলে সে তুমি আমার সঙ্গে তর্ক করছো, কাল থেকে তোমার বাড়িতে নাম সংকীর্তন গাইতে আসবো, তাহলে অন্যের ভালো করতে গিয়ে নিজে সর্বনাশ হবে, এটা তো আমি চাই। আমি প্রভু আদেশটাকে জানিয়ে দিয়ে আসি। বলছে আচ্ছা, দরজাটা যেই না খুলেছে দেখছেন দুজন ভক্ত দুটি বাহু প্রসারিত, সম্বোধন করছে। আপনারা কোথা থেকে আসছেন আমি জানি না, কিন্তু আপনাদের কাছে একটা বার্তা নিয়ে এসেছি, মহাপ্রভুর বার্তা। এই বার্তা শুনে কেউ যদি আপনারা মনে কষ্ট পান, মনে ব্যথা পান, দুঃখ পান, এর জন্য আমাকে অপরাধী করবেন না। প্রভুর আদেশ কেবলমাত্র আমি পালন করতে এসেছি। প্রভুর আদেশটা হলো এই যে আপনাদের মধ্যে যিনি ছোট ভাই, যিনি ছোট, কে ছোট আমি জানি, যিনি ছোট ভাই মহাপ্রভু বলেছেন ছোট ভাইকে চরণ আশ্রয় দিয়েছে। আর আপনাদের মধ্যে যিনি বড় ভাই তাকে কি বলেছেন জানেন? কি বলেছে? যে শত জন্মে কৃপা হবে না, হবে না, হবে না। এই কথা শুনেছে সঙ্গে সঙ্গে দুটি বাবু উত্তোলন করে ধ্যায় দেখো না, জয় গৌ জয় গৌ জয় গৌ জয়। এই যে এই যে, ও তাহলে আপনি বুঝি ছোট ভাই? না 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 না, আমি ছোট ভাই নই, আমি হলাম মুকুন্দ সরকার, আমি বড় ভাই, আর এই যে এই দাঁড়িয়ে আছে নরহরি সরকার, এ হলো আমার ছোট ভাই। তাহলে আমার কথাটা আপনি বুঝতে পারেন না? হ্যাঁ বুঝেছি। তো কি বুঝেছি? মহাপ্রভু বলেছেন যে ছোট ভাইকে চরণে আশ্রয় দিয়েছেন, আর বলেছেন বড় ভাইকে শত জন্ম কৃপা হবে না, এটাই বলেছেন। হ্যাঁ, তুমি এই কথা শুনে তারপরে তোমার এত আনন্দ কিসের জন্য আসে? কি করে হয় এত আনন্দ? কি করে হয়? তুমি যে বড় ভাই তাহলে তুমি তো চরণ আশ্রয় পেলে না, তাহলে তোমার এত আনন্দ কি করে হয়? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি উন্মাদ হয়ে গেছো? মহাপ্রভু যদি আমাকে এতক্ষণে এই কথা বলতেন তাহলে আমার জীবনটা আমি এতক্ষণে বিসর্জন দিতাম। কিন্তু মহাপ্রভু বললেন শত জন্ম কৃপা হবে না, তুমি দুটি বাহু উত্তোলন করে ধেই ধেই করে নাচতে শুরু করো। তুমি পাগল হয়ে গেছো, উন্মাদ হয়ে গেছো। না গো, আমি পাগল হই না, আমি উন্মাদ হই না, আমার মস্তিষ্কের বিকৃতি ঘটে নাই গো। মহাপ্রভু আমায় বড় দয়া হয়, মহাপ্রভু বলেছেন শত জন্মে কৃপা হবে না, এই একশোটা জন্ম, শত জন্ম মানে একশো, শত মানে একশো, এই একশোটা জন্ম আমি কাঁদতে কাঁদতে পার করে দেব, একশোটা জন্ম আমি কাঁদতে কাঁদতে পার করে দেব। এই একশোটা জন্ম যখন পার হয়ে যাবে, একশো জন্মের পথে একশো এক জন্ম আসবে, আর যখনই একশো এক জন্ম আসবে তখন তো মহাপ্রভুর কৃপা থেকে আমাকে বঞ্চিত করতে পারবে না। যেই না এই কথা বলেছেন মহাপ্রভু, ঘরের ভিতর থেকে ছুটে এসে আজকে মুকুন্দ সরকারকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বলল, মুকুন্দ মুকুন্দ, আমি তোমাকে বললাম যে শত জন্মের কৃপা হবে, আর তুমি ভেবে নিলে একশোটা জন্ম তুমি কাঁদতে কাঁদতে পার করে দেবে, একশো এক জন্মে তোমায় কৃপা হবে। বা বা মুকুন্দ বা, আমি জানি তোমার মনে এত ভক্তি, এত প্রেম, এত ভালোবাসা, কিন্তু আমি জানতে কি হবে মুকুন্দ? এই সাধারণ মানুষ কেউ তো জানতো না, কেউ তো বুঝতো না। এই সাধারণ মানুষকে জানানোর জন্য, এই সাধারণ মানুষকে বোঝানোর জন্য এই কথা আমি বলেছি। তোমার মনে বড় ব্যথা লেগেছে না মুকুন্দ? না, আমার মনে কোনো ব্যথা লাগেনি, কোনো কষ্ট লাগেনি, শুধু কৃপা করে আপনার নাতুর ডাঙা চলছে আমাকে। মুকুন্দ শোনো, তুমি তো বাড়ির বড়, তোমার বাবা আছে, মা আছে, তাদেরকে দেখতে হবে না? সবাই ভাববে হয়তো সংসার ত্যাগ না করলে, গৃহ ত্যাগ না করলে ভগবানকে পাওয়া যায় না। না না না,
সংসার ত্যাগ করলেই তো ভগবানকে পাওয়া যায়। কিন্তু যারা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে থাকে, সংসারে মায়া জালের মধ্যে আবদ্ধ হয়ে থাকে, তারা দিনান্তে দিনের শেষে একবার হাত রৌর প্রাণ কৌর বলে আমায় ডাকে। আমি যে তাদের প্রতি বেশি খুশি হই মুকুন্দ, যা যা তুমি বাড়ির বড়, তুমি বাড়ি চলে যাও। প্রভু, যে সংসার ত্যাগ করে আমি আপনার চরণে আশ্রয় পাওয়ার জন্য আসলাম, আবার সেই কালো পাঁকের মধ্যে আমাকে ঠেলে দিলে মুকুন্দ। সংসারকে কালো পাঁক বলার অধিকার তোমার কে দিয়েছে? তাই যদি হয় তাহলে তো বলতে হয় আমার দেহটা সংসারে কালো পাঁকের মধ্য থেকে এসেছে। এমন বলো না মুকুন্দ, যাও তুমি বাড়ি চলে। তবে তুমি বাড়ি যাবে সময় তোমায় তিনটে আমি কাজ দেবো, তিনটে কাজ। তোমার বংশের যে গোপীনাথ আছে, গোপীনাথকে তুমি সেবা দেবে। তোমার কবিরাজের চিকিৎসা আছে, চিকিৎসা তো তুমি চালিয়ে যাবে। আর দারে দারে তুমি নাম বিতরণ। দেখেছেন কত বড় কাজ দিয়েছে তিনটে কাজ। বংশের গোপীনাথকে সেবা দেবে কোনোদিনও বন্ধুর যেন না যায়। তোমার কবিরাজের চিকিৎসা সারা বাংলায় তুমি চালিয়ে যাবে। আর প্রভাতে উঠে দারে দারে নাম বিতরণ করবে। যাও ফিরে যাও মুকুন্দ, তুমি ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও। শ্রীখণ্ডে ফিরে গিয়ে কি করবে জানো? দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণ জীবন চরণ ধরে 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 গিয়া জীবের চরণ ধরিয়া বিলাওনা 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 হরিনা বিলাওনা মধুর না ফিরে 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 যাও, ফিরে যাও, ফিরে যাও। এইভাবে মহাপ্রভুর কাছ থেকে নাম নিয়ে আজকে ফিরে আস ফিরে এসেছেন। দেখুন কি কাণ্ডটা করছে। প্রত্যেক দিন কি করেন? সেবা প্রসাদ দেন, দাঁড়ে দাঁড়িয়ে নাম বিতরণ করেন, আবার কি করেন না কবিরাজের চিকিৎসাটাও চালিয়েছেন। এই কবিরাজের চিকিৎসা চালিয়ে যেতে এমন তার নাম ডাক হয়ে গেছে সারা বাংলায়, এক ডাকে চেনে মুকুন্দ কবিরাজ। মুকুন্দ কবিরাজকে সবাই চায়। তাহলে এই মুকুন্দ কবিরাজ নাম সারা বাংলায় ছড়িয়ে পড়েছে। এই মুকুন্দ কবিরাজের আজকের একটা সুখবর এসেছে সত্য ভাবিনীর গর্ভে। একটা সন্তানের জন্ম সঞ্চার হয়েছে, গর্ভ সঞ্চার হয়েছে। দেখতে দেখতে 9 মাস 10 দিন যখন অতিবাহিত হয়ে গেল, সন্তানটা আজকে
ভূমিষ্ঠ হয়েছে। আমরা সবাই বলি দশ মাস দশ দিন, কিন্তু না, শাস্ত্র বলছে না। আপনারা বিজ্ঞানকে লক্ষ্য করুন, 280 দিনের বেশি গর্ভে সন্তান থাকে, তাহলে নমাস দশ দিন। এই নমাস দশ দিনের পর আজকের মুকুন্দ সরকারের একটা সন্তান, ফুটফুটে সন্তান জন্ম হয়েছে। আর যখনই ফুটফুটে সন্তান জন্ম হয়েছে, দেখুন সন্তানটা আজকের কাঁদছে। কি বলে কাঁদছে? মা 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 বলে কাঁদছে। কি গো মায়েরা, সন্তান যখন জন্ম হয় কি বলে কাঁদে? ভূমিষ্ঠ হয় যখন, মা মা বলে কাঁদে তো। কিন্তু শাস্ত্র বলছে না মা মা বলে কাঁদে না। কি বলে কাঁদে? ও না ও না ও না। কি ও না? না, আমরা যখন মাতৃগর্ভে হেষ্টমণ্ডে ঊর্ধ্ব পদে ছিলাম, আমাদের মাতৃগর্ভটা ছিল রক্ত পৌঁছ কৃমি কীটে একেবারে পরিপূর্ণ। পা দুটি ছিল উপরে, মাথার ছিল নিচের দিকে। তখন আমরা সেই মাতৃগর্ভ যন্ত্রণাকে সহ্য করতে না পারে আমরা হ্যাঁ কৃষ্ণ প্রাণ গৌর প্রাণ নারায়ণ বলে আমরা ডেকেছিলাম। এই অন্ধকার কারাগার থেকে, এই মাতৃ জঠর থেকে তুমি আমার আলোর বুকে পৃথিবীতে পাঠিয়ে দাও। ভগবান আমাদের প্রত্যেককে দর্শন দিয়েছিলেন মাতৃগর্ভে, এসে বলেছিল কিরে ভক্ত, তুই সেখানে গিয়ে কি করবি? কেন প্রভু, তুমি যে আমার চরণ দুখানা দিয়েছো, চরণ দিয়ে হাঁটতে হাঁটতে আমি তোমার মন্দিরে যাব। তুমি যে আমার এই নয়ন দুখানা দিয়েছো, এই নয়ন দিয়ে আমি প্রাণ ভরে তোমাকে দর্শন করব। তুমি যে আমায় কর দিয়েছো, করে করে তালি দেবো। আর তুমি যে আমার বদন দিয়েছো, বদনে তোমায় নাম করব। সত্যি ভক্ত তুই বলছিস নাম করবি? হ্যাঁ প্রভু নাম করব। ভগবান সেখান থেকে মুক্তি করিয়ে পৃথিবীর বুকে পাঠিয়ে দিল। আজকে আমরা সেখানে কি দেখছি? সন্তানটা সেখানে মা মা বলে কাঁদছে না, বলছে না না না। শঙ্খ চক্র গদা পদ্ম ধরে নারায়ণ বিষ্ণুকে আমরা মাতৃগর্ভে আমরা দেখেছিলাম, দর্শন করেছিলাম। দর্শন করার পর আজ আমরা যখন ভূমিষ্ঠ হলাম কি দেখতে পেলাম? একটা মাতৃময় মমতাময়ী মায়ের বদন। এই মমতাময়ী মায়ের বদন দেখে তখনই সন্তানটা কাঁদে, ও না ও না ও না। এই মাতৃগর্ভে আমরা যখন ভগবানকে দেখেছিলাম, সেই ভগবান এখানে নেই, একটা মাতৃময় মায়ের বদন। তাই সন্তানটা বলে ও না ও না ও না। এই যে সন্তানটা কাঁদে, আজকে মুকুন্দ সরকার বলছে আমার সন্তানটা কাঁদছে, সন্ত ভাবিনি বলছে, শোনো শোনো সন্তানটা যে কাঁদছে। আচ্ছা সন্তান কাঁদছে, একটু মধু এনে কারো বাড়ি থেকে দাও না। মুকুন্দ সরকারের মা বলছে, আহা স্ত্রী বলছে রঘুনন্দনের মা, যে আমার সন্তানের মুখে একটু মধু এনে দাও। বলছে মধু তো বাড়িতে নেই, বাড়িতে নেই, কারো বাড়ি থেকে একটু ধার করে আনো। বলছে কি বলছো কে তুমি? আমি কারো বাড়ি থেকে যদি ধার করে মধু এনে দিই, আর আমি যদি সেই ঋণ শুদ্ধে না পারি, ঋণ যদি আমি শুদ্ধে না পারি, তাহলে আমি পরের জন্মে তার বাড়ি কুকুর হয়ে জন্মগ্রহণ করবো। না না, আমি ওই মধু দেবো না, আমি বাজার থেকে কেনা মধু আমি দেবো না, ডাবর ধানের মধু আমি দেবো না। আমি যে মধু দেবো, সে মধু কোনো দোকানে পাওয়া যাবে না, কিন্তু দোকানে পাওয়া যাবে। এই বহির্জগতের দোকানে মধু কিনতে পাওয়া যায়, এই দোকান থেকে কেনা মধু আমি সন্তানের মুখে আমি দেবো না। আমি যে মধু দেবো, সে দোকানে পাওয়া যাবে না, কিন্তু দোকানে পাওয়া যাবে। সন্তানটা কাঁদছে, আজকের মুকুন্দ সরকার আজকের কেমন ভাবে মধু দিচ্ছেন দেখুন। আরে দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম। হরি নাম শোনালো, হরি নাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো, এই বয়ের কথা শোনার আগে হরি নাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো, বাইরের কথা শোনার আগে হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো। যেই না এই হরি নাম শুনিয়েছে, কি করেছে আজকে সন্তানের কান্নাটা বন্ধ হয়ে গেছে। তখনই মুকুন্দ কবিরাজ মনে মনে ভাবলো যে আজকে আমার সন্তান একটা ভক্ত সন্তান। দেখুন আমরা এত শরীরে অঙ্গ প্রত্যঙ্গ থাকতে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম কেন করব? যে চরণ দিয়ে আমরা বিভিন্ন জায়গায় হাঁটতে হাঁটতে যাই, কত নোংরা কত ময়লা কত আবর্জনা লেগে থাকে, সেইখানে আমরা যাই আবার চরণে হাত দিয়ে আমরা মানুষকে সম্মান জানাই কেন? ওই যে একটা কারণ, মাতৃগর্ভে আমরা হেষ্টমণ্ডে ঊর্ধ্ব পদে ছিলাম, ভগবান এসে আমাদের পায়ের উপরটা পরিষ্কার ছিল সেখানে বসেছিলেন, তাই সম্মান জানানো হয় পায়ে হাত দিয়ে। কারোর মধ্যে যদি ভগবানের সেই সাদৃশ্য থাকে, ভগবানের সেই রূপ গুণগানের মধ্যে তার যদি কোনো একটু আশীর্বাদ থাকে, হয়তো তার চরণ পরশ পেয়ে আমরা মুক্তি লাভ করতে পারি। এই জন্য চরণে হাত দিয়ে প্রণাম করা হয় আজকের এই যে সন্তান। আচ্ছা মায়েরা,
আমরা জানি মানুষের দুঃখ দেখলে আমাদের দুঃখ হয়, মানুষের কান্না দেখলে আমাদের কান্না পায়, মানুষের সুখ দেখলে আমরা সুখে হাহা করে হাসি, কি দাদা তাই না? সুখ দেখলে আমরা সুখ পাই, আনন্দ। আচ্ছা, কান্না দেখলে আমরা কেউ কখনো আনন্দ করি? করি না, কিন্তু শাস্ত্র বলছে আমরা করি। কখন? যখন মাতৃ গর্ভ থেকে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে কাঁদে, তখন একটা সন্তানের কান্না শুনে একটা দিদি বলে, ওই দিদি শোন শোন শোন, ওই শিশুটা কি সুন্দর কাঁদছে। তখন সেই কান্নাটার কান্না থাকে না, কান্নাটা হয়ে যায় সুন্দর কান্না। কি মায়ের হয় না? তাহলে কান্নাটা সুন্দর কান্না হয়ে যায়। কিন্তু একটা হিন্দি ভাষায় দারুণ কথা বলে গেছে, একটা কথা বলে গেছে যে তুমি কি করতে এসেছো, কি করেছিলে তুমি? কাবিরাজাম হাম পয়দা হয়ে জাগো হাসে, যেদিন আমরা জন্ম নিলাম আমরা কেঁদে কেঁদে পাগল হয়ে গিয়েছিলাম। এই সে করেনি কার চাল, তুমি এমন কিছু কাজ করে রেখে দিয়ে যাও যাতে হাম হাসে জাগরাই। আমরা যেদিন জন্ম নিয়েছিলাম আমরা কেঁদেছিলাম, জগৎবাসী সবাই হেসেছিল আনন্দ করেছিল, হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে জগৎবাসী, একবার বিদায় হইতে মা ঘুরে আসছে। কে বলেছে? ক্ষুদিরাম বসু বলেছে, একবার বিদায় দে মা ঘুরে আসছে। আমরা এত কিছু করে গেলাম, আমরা যখন জন্ম নিয়েছিলাম আমরা কেঁদেছিলাম, কিন্তু জগৎবাসী হেসেছিল। কিন্তু তুমি বেঁচে থাকতে থাকতে এমন কিছু কাজ করে রেখে দিয়ে যাও, তুমি হাসতে হাসতে বিদায় নিলেও জগৎবাসী যেন তোমার জন্য হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে জগৎবাসী, একবার বিদায় দে মা ঘুরে আস। এই ক্ষুদিরাম বসু এই কথা বলেছিল, কিংসফোর্ডটা হত্যা করতে গিয়ে ধরা পড়েছিল ইংরেজদের হাতে। ইংরেজরা কি করেছিল? ফাঁসির দড়ি ঝুলে রেখেছিল, ওরে ওরে ভারত মাতার সন্তান আজকে তোর ফাঁসির দড়িতে ঝুলিয়ে মার। কি বলেছিল ক্ষুদিরাম বসু? কি বলেছিল? ওরে ইংরেজের বাঁচাটা কুকুর, ওরে ইংরেজের বাঁচাটা কুকুর, তোরা আমার ফাঁসির দড়িকে ভয় দেখাচ্ছিস। ওরে শোন, আমি যে ভারত মাতার সন্তান, আমি যে ভারত মায়ের সন্তান, আমি মরতে শিখেছি, আমি আমি তোদের কাছে আমার আমার মাথাটাকে আমি বিকিয়ে দিতে আসিনি, আমি হেরে যেতে আসিনি, আমি পরাজিত হতে আসিনি, আমি জিতে যাবই রে। তোরা ভেবেছিস আমার মতো একটা ক্ষুদিরামকে ফাঁসি দিলে তোরা রেহাই পেয়ে যাবি? না রে না, আমাকে যদি হত্যা করিস আমার পিছনে শত শত হাজার হাজার ক্ষুদিরামে জন্ম হয়েছে, তারা ছুটে আসবে, তারা তোদেরকে মেরে পিটে একেবারে এই বাংলার মাটি থেকে তাড়িয়ে দেবে। আজ সেই ক্ষুদিরামের কথা মনে পড়লে, বিনয় মাধব দীনেশের কথা মনে পড়লে, বিপ্লবী ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, এদের কথা মনে পড়লে আমাদের হৃদয়ে চলে এসে যায়, আমাদের মনের থেকে জল বেরিয়ে আসে। কারণ তারা এই বাংলা মাতাটাকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছে। তাহলে সন্তান কাঁদছে, সন্তানের মুখে এমন মধু দেয়া হয়, সন্তান কান্না বন্ধ হয়ে গেছে। দেখতে দেখতে সন্তান পাঁচ বছর বয়স হয়ে গেছে। মুকুন্দ কবিরাজ কি করছে? মুকুন্দ কবিরাজ আজকের দেখুন আসছে কোথায়, না কাছে গোপীনাথকে সেবা দেবার জন্য। গোপীনাথ আমি তোমায় সেবা দেব, এমতম অবস্থায় গোপীনাথকে সকালে বসেছে সেবা দিতে, আর একটা ছোট্ট ছেলে এসে আজকের গোপীনাথের আজকের মুকুন্দ সরকার চরণ দুখানা জড়িয়ে ধরছে, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর শীঘ্রই চলুন, আমার পিতা যে ভীষণ অসুস্থ, আমার পিতাকে যে আমি বাঁচিয়ে রাখতে পারবো না, আমার কোনো অর্থ নেই, টাকা নেই, পয়সা নেই, আমার যদি টাকা অর্থ থাকতো পয়সা থাকতো আমি অন্য কোনো কবিরাজের কাছে যেতাম, কিন্তু আমার যে কানা করি নেই। আমি শুনেছি তুমি নাকি দিন দরিদ্র মানুষদের চিকিৎসা করো, তুমি নাকি গরিব মানুষদের চিকিৎসা করো, চলো চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো। এই কোথায় বাড়ি তো? ওই যে দূর গায়ে আমার বাড়ি, দেখছিস না এখন ভগবানের একটা চরণে মাত্র তুলসী দিয়েছি, একটা চরণে চন্দন দিয়েছি, আমি কেমন করে যাব? এখন তো ভগবানের সেবা শেষ হয়নি, আমি কেমন করে যাব? কবিরাজ ঠাকুর, একটা চরণে আমি চন্দন দিয়েছি, আমি এখন কি করবো? তুমি আমায় বলে দাও, দৈব বাণী হলে
ওটা তো একটা জীব, ওই জীবকে তুই সেবা কর। রইল পড়ে তোমার সেবা, রইল পড়ে তোমার সেবা। আজকে আমি এই সন্তানের বাবাটাকে আমি চিকিৎসা করতে যাচ্ছি, যেই না একটা পা এমন বাইরে রেখেছে, মনে পড়ে গেল আমার রঘুনন্দ দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেছে, পাঁচ বছর তো হয়ে গেছে। দেখুন যে আজকে জন্ম নিলে আজ দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল, এটা দিনের কাল, কালের সময়, সময়ের নিরিখে আজকে একটু একটু করে বাড় করা যাচ্ছে। আমাদের যে এই যে পরিবর্তন হয়, কখন রূপের পরিবর্তন আমরা নিজেরা কিন্তু কেউ জানি না। যখন শিশু জন্ম হয় কি হয়, তাকে বলা হয় শিশু, আবার এই শিশু একটু বড় হলে তাকে ছেলে বলা হয়, এই ছেলে যখন একটু বড় হয় তাকে বলা হয় কি না, বালক। বা মানে সুন্দর, লোক মানে স্থান, তখন সে সুন্দর স্থানে পরিণত হয়ে যায়। এই বালক যখন একটু বড় হয় তখন তাকে কি বলা হয়, যুবক। যুবক মানে যৌবন আসার প্রারম্ভে কালে তখন তাকে যৌবন পদার্পণ করে তখন তাকে বলা হয় যুবক। যু মানে চিড়িয়াখানা, বক মানে যার গায়ে মাংস থাকে না। বকে চেহারা কেমন, তাহলে যু মানে চিড়িয়াখানা, বক মানে যার গায়ে মাংস থাকে না। এমন যৌবন যখন আসে তখন সে বাবা মানে না, মা মানে না, দাদা মানে না, দিদি মানে না, ভাই মানে না, বোন মানে না, আধার মানে না, অন্ধকার মানে না, বেলা মানে না, অবেলা মানে না, সাজ মানে না, সন্ধ্যা মানে না, সকাল মানে না, দুপুর মানে না। সে তখন তার ব্যবহারটা হয়ে যায় যৌবনের মতো, তখন সে কি করবে নিজেই জানে না, তার যেটা মনে ইচ্ছা হয় তখন সে সেটা করে বসে। এই বালক, এই যৌবন পদার্পণে এই যখন যুবক একটু বড় হয় তখন হয়ে যায় পাত্র। এই যখন পাত্র হয়ে যায় তখন কি করে, কি গো দেখবো নাকি পাশের বাড়ি কাকা দাদারা বলে না একটা পাত্রী দেখবো, তখন এই যখন একটা পাত্রী দেখে তখন কে দেখে, সেটা হলো যে কাজটা করে দুজনের মধ্যে মিলন ঘটিয়ে দেয় তাকে বলে ঘটক। আচ্ছা বিবাহ তো আমরা করেছি, অনেকে করেছি, আচ্ছা আমরা কখনো জিজ্ঞাসা করেছি ঘটককে যে আমাদের ঘট কালী করে তো, তাহলে আমাদের ঘটে কোথায় কালী লাগে, আমরা ঘটককে জিজ্ঞাসা করেছি যে কোথায় কালী লাগে। কীর্তনের মতো অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, কীর্তন শুধু লাফালাফি করলে চলবে না। হরে কৃষ্ণ, যেটা ধরার সেটা আমরা ধরি না, যেটা করার সেটা আমরা করি না, যেটা বলার সেটা আমরা বলি না, আন কথা কথার মধ্য দিয়ে আমরা প্রবাহিত হয়ে যাচ্ছি। তাহলে ঘটক ঘট কালী লাগিয়ে দিল ঘট, যেমন স্ত্রী পুরুষ লিঙ্গ আছে, তাহলে ঘটের লিঙ্গ কি, একটা হচ্ছে দেব ঘট, একটা হচ্ছে দেবী ঘট। এই দেব আর দেবীর মিলিত হয়, স্ত্রী পুরুষের মিলন। তাহলে ঘটক ঘট কালী করলো, বললো একটা পাত্রী দেখেছি বিবাহ করবো, দেখো হ্যাঁ জয় রাজ। তাহলে এই পাত্র দেখেছি, এই পাত্র তখন কি হলো, এইবার যখন ছোলায় টুপুর মাথায় দিল, যখন গলায় ফুলের মালা দিল, পরনে পোশাক পরলো, ধুতি পাঞ্জাবি পরলো, তখন কেমন হলো না, বর হলো। তাহলে বরটা কেমন হলো, বর সেজে এইবার চলেছে, বর সেজে চলেছে, কেমন বর সাজে চলেছে গো, বর সাজে চলেছে, কেমন বর সাজে চলেছে গো, বর সাজে চলেছে, মাথায় ছোলার টোপর দিয়ে বর সাজে চলেছে গো, মাথায় ছোলার টোপর দিয়ে বর সাজে চলেছে। আস্তে আস্তে, মাথায় ছোলার টোপর দিয়েছে, গলায় মালা দিয়েছে, বর সাজে আজকে চলছে, বর সাজে চলেছে আজকে। যখন বর হলো, বর 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 মানে কি আশীর্বাদ, বর 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 মানে আশীর্বাদ, বর 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 মানে সাজগোজ। এই বাবা তাই না, তাহলে বর মানে আশীর্বাদ, বর মানে সাজগোজ। আপনার যাদের বয়স হয়েছে 50-60-70 বছর, দেখবেন গত বিগত দিকে চিন্তা করে দেখুন, দুটো বর ছিল বাবা, একটা ভালো বউ, একটা পেট কাটা বউ। আমি কোথা থেকে জানি, বই পড়েছি তাই জানি, বুঝলাম আপনারা জানেন নিশ্চয়ই। তাহলে একটা ভালো বউ, বর বর মানে আশীর্বাদ, বর বর মানে হচ্ছে সাজগোজ। এইবার এই বর সেজে যখন যাচ্ছে নিজের পাড়া ত্যাগ করে, এইবারে দেখুন কোথায় যাচ্ছে না, মেয়ের পাড়া। যখন মেয়ের পাড়ায় ঢুকলো তখন মেয়ের পাড়ার দাদা দিদিরা কি বলে, বলে ওই বরে ওই বরে, ওই বার ওই বার, ওই বার ওই বার, ওই বার ওই বার, ওই বরে ওই বরে, ওই বরে ওই বার, ওই বার ওই বার, ওই বার ওই বার, বর 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 মানে কি, বর বর মানে অসভ্য।
কি বাবা তাই না যে একটু আগে সাজগোজ ছিল যে একটু আগে আশীর্বাদ ছিল সে আবার বর মানে অসভ্য হলো কেমন মনে আচ্ছা বাবা আপনারা বলেন তো যখন বিবাহ করতে যায় বর আগে যায় না বরযাত্রী আগে বর আগে কেন বর আগে তোর বাপ ঠাকুর দা পিছনে পড়ে আছে তো 14 পুরুষ পিছনে পড়ে আছে তুই আগে চলেছিস কেন তোর বিয়েতে এত জলদিবাজি লেগে গেছে তাড়াতাড়ি যেতে হবে এই জন্য বলছে তো বর 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 আস্তে তাহলে বর এই বর এবার কি হয় না এই বর একটু পরেই যখন মেয়ের গলায় মালা দেয় একটা সাত পাকে বন্ধন করে একটা যখন মা একটা স্ত্রীকে বিবাহ করলো মহিলাকে বিবাহ করলো তখন সে হয়ে গেল কি না স্বামী স্বামী হয়ে গেল তাহলে স্বামী হয়ে যাওয়ার পর মানে রূপের পরিবর্তন হচ্ছে স্বামী হয়ে যাওয়ার পর এইবার স্বামী স্ত্রী বাড়িতে আসলো বেশ কিছুদিন সংসার হলো সংসার করতে করতে একটা ফুটফুটে সন্তানের জন্ম তাহলে সন্তানের জন্ম হলো তাহলে বা মানে কি বা মানে সুন্দর লোক মানে স্থান সুন্দর স্থান আমি একদিন বালক ছিলাম বড় হয়েছি আমি বিবাহ করেছি তাহলে আমার দ্বারা ভগবানের করুণায় ভগবানের আশীর্বাদ একটা সন্তান তাহলে আমি একটা বা এই একটা বা আমি একটা সুন্দর এই একটা সুন্দর এই একটা সুন্দর এই একটা সুন্দর এই বা এই বা এই বা এই বা 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 বার 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 এই হলো বাবা তাহলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে বড় হয়েছে পাঁচ বছর রঘুনন্দন হয়ে গেছে আর রঘুনন্দন যখন পাঁচ বছর হয়ে গেছে বাইরেও যে একটা ছেলে এসেছিল তার বাবা ভীষণ অসুস্থ তার বাবাকে চিকিৎসা করতে যাবে হঠাৎ চৈতন্য হলো মনে জেগে গেল আমার গোপীনাথকে তাহলে কি সেবা দেওয়া হবে না আমার গোপীনাথকে যদি আমি সেবা না দিই সেবা তো বন্ধ করা যাবে না রঘু 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 বাবা তুমি আমায় ডাকছো আরে রঘু হ্যাঁ আমি তো ডাকছি শোন বাবা এই দেখ এই ছোট্ট ছেলেটা এসেছে এর বাবা ভীষণ অসুস্থ এর বাবাকে আমি চিকিৎসা করতে যাচ্ছি তুই আজকে একটা কাজ করবি কি কাজ করব কি কাজ করব বাবা আজকে এই গোপীনাথের সেবাটা তুই দিয়ে দিবি আমি আমি দেব কেমন করে আমি কেমন করে সেবা দেব আমি মন্ত্র জানি কি বললি তুই মন্ত্র মন্ত্রটা বলতো বারবার মন্ত্র 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 মন যদি থাকে ওই শুদ্ধ মন্ত্রের কোনো প্রয়োজন নাই কি বলছো বাবা শুদ্ধ মন্ত্র আমি তো জানি না আরে দরকার নাই তোর মন যদি থাকে ভগবান তোর হাতে সেবা করবে ও তাই নাকি বলে ঠিক আছে বাবা আমি সেবা দেব আজকের রঘুনন্দনের বাবা চলে গেল রঘুনন্দন মায়ের কাছে গিয়ে বলছে ও মা মা গো আমায় দাও একটু সেবা প্রসাদে কেন তুই কি করবি ওই যে দেখলেন একটা ছোট্ট ছেলে এসে বাবা পাথি নিয়ে চলে গেল তার পিতা নাকি ভীষণ অসুস্থ তার পিতাকে চিকিৎসা করতে গেল আর বাবা তো বলে গেল গোপীনাথকে সেবা দিতে তোর বাবাই কথা তো কে বলেছে হ্যাঁ বাবা তোমাকে বলল যেমনি বাপ তেমনি তার ছেলে তুই পারবি সেবা দিতে মা হ্যাঁ বাবা বলেছে মন যদি আমার যদি থাকে আমি ভগবানকে নাকি সেবা দিতে পারবো ভগবান নাকি আমার হাতে সেবা প্রসাদ গ্রহণ করবে কি করবে মা নিরুপায় হয়ে আজকে প্রসাদের থালাটা দিয়েছে নিয়ে যাওয়ার আগে ছোট্ট ছেলে এবার কেমন করে প্রশ্ন করছে মা আচ্ছা মা ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে ওটা কি হয় ছোট্ট ছেলে তো প্রশ্ন করছে ওটা কি হয় তখন কি বলছে জানে মা তুই তো আমার ছেলে তুই আমার বেটা তাহলে তুই যদি আমার ছেলে হোস ওটাও আমার একটা ছেলে ও মা ওটা তোমার ছেলে বলে আচ্ছা মা ও যদি তোমার ছেলে হলো ছোট ছেলে প্রশ্নটা দেখেন ও যদি তোমার ছেলে আমিও তোমার ছেলে আচ্ছা মা ও বড় না আমি বড় মা কি উত্তর দিচ্ছে জানেন ধরে ও তো জগতে সবচেয়ে চেয়ে বড় রে ওর চেয়ে বড় আর কেউ নেই কেউ বড় না আচ্ছা মা ও যদি বড় হলো তাহলে ও আমার সম্পর্কে কে হলো কেন তোর দাদা ও আমার দাদা তোর দাদা যাক যাক গেলে খেয়ে নিয়ে সেবা প্রসাদ থালাটা নিয়ে আজকে এসে দাঁড়িয়েছে দাদা ও দাদা তুমি নেমে এসো উপরে বেদিটা করা আছে অনেক উপরে ছোট্ট রঘুনন্দন তো হাত পাচ্ছে না ছোট্ট ছোট্ট হাত দাদা তুমি নেমে এসো দাদা তুমি নেমে এসো এসো দাদা আমি মন্ত্র জানি না আমি তন্ত্র জানি না শুদ্ধ মন্ত্র জানি না কেমন করে বলতে হয় আগে তুলসী পত্র দিতে হয় না চন্দন দিতে হয় আমি জানি না তুমি নেমে এসো দাদা তুমি খেয়ে নাও
বার বার বলছে ও তুমি নামছো না কেন সেটাও আমি জানি না বাবা তোমাকে রোজ সেবা প্রসাদ দেয় আর মন্দিরের দরজা জানালা বন্ধ করে দেয় আর আমি তোমার মন্দিরের দরজা জানালা বন্ধ করিনি তাই তুমি লজ্জা পাচ্ছ তো ঠিক আছে দাঁড়াও তুমি লজ্জা পেও না আমি মন্দিরের দরজা জানালা বন্ধ করে দিচ্ছি বলে মন্দির দরজা বন্ধ করে দিয়েছে দেওয়ার পর বলছে দাদা এবার নেমে এসো আর কেউ তোমায় দেখতে পাবে না নেমে এসো দাদা আমি একা আছি আমি তো তোমার ভাই তোমার কোনো লজ্জা নেই এসো তিনি কি নাম নেন ছোট্ট ছেলে এইভাবে করে এসো দাদা নেমে এসো বিলম্ব করছো কেন এসো তাড়াতাড়ি এসো আমি আবার খেলতে যাব আমার খেলা আছে তোমার কাছে আমার সময় দিলে হবে আমার খেলতে হবে ছোট্ট লোকনন্দন বার বার ডাকছে কিছুতেই নামছে যখনই নামছে না ও দাদা তুমি নামবে কি করে আমি তোমায় তখন থেকে বলছি তুমি খেয়ে নাও তুমি খাবে কি করে তোমার তো হাত বন্ধ হাত মুরালি ধরানো আছে আর তুমি খাবে কি করে দাঁড়াও দাঁড়াও আমার তোমার মুরালিটা নামিয়ে দিচ্ছি এক লাফ দিয়ে আর তো তোমার কোনো অসুবিধার জায়গা নেই এবার তুমি খেয়ে নাও দাদা তুমি খেয়ে নাও কিন্তু তিনি তো খাবেন না আসবেন না এই ছোট ছেলে জানে যে না মানে খেয়ে নেবে হাত বন্ধ আছে খেতে চাইছে না দরজা জানলা বন্ধ না করে লজ্জা পাচ্ছে তাই খাচ্ছে এইভাবে বন্ধ করে কিছুতে যখনই না নামছে সঙ্গে সঙ্গে আজ বলছে দাদা তুমি নামবে না কি আছে আমার কি দেব তোমায় তোমার তো দেওয়ার মতো কিছু নেই দাদা কি আছে তোমায় কি দেব বলো দাদা এসো দাদা তুমি নেমে এসো তুমি নেমে এসে খেয়ে নাও তুমি খেয়ে নাও দাদা তুমি খেয়ে নাও কি আছে আমার কি দেব তোমার বলো দয়াম বলো দয়াম কি আছে দেব তোমার বলো দয়াম বলো দয়াম কি আছে আমার জীবন যৌবন কুলশিলাম এ জীবন যৌবন কুলশিলাম আমার জীবন যৌবন কুলশিলাম সবে তো দেব রাঙা সবে তো দেব রাঙা এই পৃথিবীর যত জীব এই পৃথিবীর যত জীব জীবীর যত জীব
এই পৃথিবীর যত জীব যত জীব তাদের তুমি যোগাও আহা আমার বলিতে কিছু নাই আমার বলিতে কিছু না কি আছে আমার তাহলে আমার এই মুখ আমি কাউকে দেখাবো সেই ছোট্ট রঘুনন্দন পাঁচ বছরের রঘুনন্দন আজকে কি করছে সেই পাথরের বেদির উপর আজকের মাথা ঠুকছে বলে পাথরের বেদির উপরে যখন না মাথা ঠুকছে সেই ছোট্ট রঘুনন্দনের কপাল ফেটে ভিজকারি দিয়ে রক্ত বেরিয়ে আসলো মন্দির থেকে রক্ত একেবারে বাইরে গড়িয়ে চলে আসলো অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল গোপীনাথ রঘুনন্দন মাটিতে পড়ে গেল আর যখন রঘুনন্দন মাটিতে পড়ে গেল তখন সেই অচল ভগবান আর কি থাকতে পারেন গো সেই অচল ভগবান সচল হয়ে আজ ছুটতে ছুটতে এসে আজকে রঘুনন্দনের যাত্রা ধরেছি রঘু কে 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 আমার হাতটা ধরেছে আমায় অঙ্গ স্পর্শ করেছে ওরে আমি তোর দাদা গোপীনাথ দাদা তুমি এসেছো তুমি এসেছো দাদা তুমি এসেছো কত করে কত করে কাঁদলা নয়ন জলে বাপ ভাসিয়ে দিলাম তাও তুমি নামলে না ছোট ভাইয়ের যতক্ষণ না কপালে ফেটে রক্ত বেরিয়ে আসলো রক্ত দেখে কি তুমি শান্তি পাইলে না রক্ত দেখে তুমি নেমে আসো ওরে না রে না আমি এসেছি তোর ভক্তির জন্য দেখো দাদা দেখো আমার আমার মাথা ফেটে কেমন রক্ত বেরিয়ে আসছে আমার আমার জ্বালা হচ্ছে আমার যন্ত্রণা করছে আমার ব্যথা হচ্ছে আমার কষ্ট হচ্ছে আমার আমার মা ভগবানের সেই কমল কর যখনই শিরোপুরিতে বলিয়ে দিলেন যেই মাথা তেমনি হয়ে গেল জ্বালাও ধরে গেল যন্ত্রণাও ধরে গেল দাদা এবার তুমি খেয়ে নাও খেয়ে নাও দাদা তুমি খেয়ে নাও আজকের রঘুনন্দন সেই নাড়ুনি আজকের গোপীনাথের মুখে দিচ্ছে আর যখনই গোপীনাথের মুখে দিচ্ছে একটা নাড়ু খেতে এত বিলম্ব হয়ে যাচ্ছে এত বিলম্ব হচ্ছে মিনিমাম ওই নাড়ুগুলো শেষ করতে গেলে তিন দিন সময় লেগে যাবে কিন্তু ভগবানের তো অতক্ষণ থাকার সময় নেই রঘুনন্দন ভগবানের মুখে দিচ্ছে আর ভগবান কি করছেন চুরি করে করে খাচ্ছে আর যখনই চুরি করে করে খাচ্ছে মানে চুরি করা তো অভ্যাস আছে গোপীগণের বাড়িতে গিয়ে নুনি মাখন ছানা চুরি করে চুরি করা অভ্যাস আছে আর চুরি করে করে খাচ্ছে শেষে মাত্র একটা নাড়ু আছে একটা নাড়ু আছে আর যখনই একটা নাড়ু আছে হাত যাচ্ছে বাবা দুটো ভগবান নাড়ুটা ধরেছে আর গোপীনাথ আর রঘুনন্দন ভগবানের হাতটা ধরে ফেলেছে তাই তো বলি এত নাড়ু যায় কোথায় শেষ পর্যন্ত দাদা তুমি চুরি করি করে নাড়ু এই না না আমি চুরি করিনি তুই আমার এই যে তুমি ধরা পড়ে গেছো আমার কাছে তুমি যে ধরা পড়ে গেছো আবার তুমি বলছো যে তুমি চুরি করো না আরে আমি চুরি করি তুমি চুরি করো নি এই তো ধরা পড়ে গেছো আবার তুমি কি বলছো চুরি করো নি মানে আমি বুঝে নেব তুমি আমাকে ছোট ছেলে বলে তুমি যা বলবে আমি তাই মেনে নিই এই যে তুমি ধরা পড়ে গেছো আরে শোন শোন কেন নাড়ুটা আমি নিয়েছি তুই আমাকে চোর অপবাদ দিস না আমি কেন নিয়েছি শোন তুই কেন নিয়েছি তুমি বলো তো তুমি বলো চুরি করেছো আবার তুমি বড় বড় কথা আরে শোন ভাই শোন ডাক করিস শোন তুই আমার ছোট ভাই হ্যাঁ হ্যাঁ আমি তোমার ছোট ভাই কি হয়েছে তুই আমার ছোট ভাই আমি তোর বড় দাদা হ্যাঁ তুমি আমার বড় দাদা
তাহলে তুই আমার ছোট ভাই, আমি তোর বড় দাদা, আর তুই ছোট ভাই হয়ে নাড়ুগুলো আমার মুখে দিচ্ছিস। আর আমি এমন নিলজ্জ দাদা, আমি এমন বেহায়া দাদা, আমি একটা একটা করে সব নাড়ুগুলো খেয়ে গেলাম। শেষে একটা নাড়ু আছে, ভাবলাম এটা আমার ভাইটাকে খাওয়াই। ও দাদা, তুমি আমাকে এত ভালোবাসো, ওরে ভালো যদি না বাসো তাহলে পাতালের বেদি থেকে আজকে ছুটতে ছুটতে তোর কাছে নেমে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। আই রঘু, এই নাড়ুটা তুই খেয়ে নে। না না দাদা, আমি খাবো না। কেউ কি সেবা প্রসাদ দিতেছে? কেউ খায়? কে সেবা করে? আরে শোন না, তুই খা না, কিছুতেই খেতে চাইছি না। ভগবান কি করছে, হাত দিয়ে রঘুনন্দন যেই না মুখটা একটু চাপ দিয়েছে, হ্যাঁ হয়ে গেছে, নাড়ুটা দিয়ে দিয়েছে। যা যা এবার পাশের ঘর থেকে মা ডাক দিল, রঘু, এই রঘু। কি মা, আরে এত বিলম্ব করছিস কেন, এত দেরি করছিস কেন, হায় হায় তাড়াতাড়ি আয়। ছোট্ট রঘুনন্দন আজকে প্রসাদের থালাটা নিয়ে যাচ্ছে। মা দেখে চমচড়ে, কি তোর প্রসাদের থালা? প্রসাদটা কই? প্রসাদ কইরে ও মা, কেন দাদা তো সব খেয়ে, কি বলছিস, কি দাদা খেয়ে নিয়েছে বলে? বলে দাদা খেয়ে নিয়েছে বলছিস কি তুই? হ্যাঁ গো মা, হ্যাঁ মিথ্যে কথা, আমরা একদিন সেবা প্রসাদ দিচ্ছি, একদিনও খাইনি, তোর হাতে খেয়ে নিয়েছি। মা প্রধান নিতে মিথ্যে কথা বলছি, সেই বয়সে এইটুকু বসে মিথ্যে কথা বলতে? ও মা না গো মা, আমি মিথ্যে বলছি না, তুমি দাদা কাদা এই হাঁ কর, হাঁ কর, যেই না হাঁ করেছে যে ভগবান একটা নাড়ু দিয়েছি দাঁতের ফাঁকে, এই তো তুই নাড়ু খেয়েছিস, মিথ্যে কথা বলছিস। ছি 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 ছি, কি ছেলে যে আমি গর্বে ধরেছিলাম গো, আর যেমনি বাপ তেমনি ছেলে, কেন যে দিয়ে গেল ওকে নাড়ু সেবা প্রসাদ দিতে? আজকে কি অপরাধ করেছে ভগবানের কাছে? আমি ভেবেছিলাম রঘু আমাদের অবর্তমানে তুই এই সেবা দিবি গোপীনাথ, আর তুই আজকে কি করলি গোপীনাথে সেবা দিতে পারলি না? তুই আজকে নিজে সেবা করে চলে আসলি না গো মা, তুমি আমার কথা বিশ্বাস আবার মিথ্যে কথা বলছিস। প্রহারিত হয়ে গেল, একটা বেত্র নিয়েছে, লাঠি নিয়েছে, নিয়ে আজকে রঘুনন্দনকে মারছে। বল 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 বল, সেই না মারছে ছোট রঘুনন্দন, মায়ের চরণ দোকানে জড়িয়ে ধরে বলছে, মা তুমি আমার কথা বিশ্বাস করছো? আমার কথা বিশ্বাস করো, আমি খাইনি, আমি খাইনি। মা আরো প্রহার করছে, ছোট চামড়া কেটে রক্ত বেরিয়ে আসলো। ছুটে গিয়ে রঘুনন্দন আজকের গোপীনাথের কাছে গিয়ে বলছে, ও দাদা তুমি এমন নিষ্ঠুর নির্মম পাথরের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো কেন, কেন কেন? তুমি মাকে বলতে পারছো না? মা ভাইয়ের কোনো দোষ নেই, সব নাড়ুগুলো আমি খেয়েছি, একটা নাড়ু শেষে ছিল আমি ভাইটাকে দিয়েছি, তুমি এ কথা বলতে পারছো না? একটা নিষ্ঠুর নির্মম পাথরের মতো দাঁড়িয়ে আছি। ভগবান মনে মনে ভাবছে, আমি তো পাথর, পাথরে আছি শুধু তোর ভক্তিতে আমি নামিয়েছি। তুমি বলতে পারছো না মাকে? মা আমাকে প্রহার, আবার আবার কথা বলছিস, এইটুকু বয়স তুই নাড়ুগুলো খেয়ে এসেছিস, আবার ভগবানকে তুই সাক্ষী করাচ্ছিস? বাহ, একটা মিথ্যে কথা বলে আরো পাঁচটা মিথ্যে কথা বলে, সেটা কি সত্যি কথা হয় বলতে হয়? সেটাও এই বয়সে তুই জেনে গেছিস। মা ক্রোধান্বিত হয়ে আরো মারছে, আরো মারছে। যখনই মারছে তখন সে ছোট্ট রঘুনন্দন মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে মাকে বলছে, ও মা মেরো না, মেরো না গো মা, মেরো না মা, ও মা মেরো না, মেরো না গো মা, মেরো না অপরাধে করে শুধাই তোমার, মেরো না, মেরো না, মেরো না গো মা, মেরো না। তোমার আমি মা বলিব, তোমার আমি
মা বলিব তোমার কোলে ঘুমাইব মা গো তোমার আমি তোমার আমি তোমার আমি মা গো তোমার কোলে ঘুমাইব মেরো না মেরো না গো মা নিতাই গৌর প্রেরণন্দে হরি বল মেরো না মেরো না গো মা মেরো না তুমি আমার মেরো না মা আবার মিথ্যে কথা বলছি তোকে মারবো না অত তো দাঁতের ফাঁকে নানু ডেকে আছে মার আরো মার এ মতো অবস্থা আজকে মুকুন্দ কবিরাজ মাঠে প্রবেশ করেছে কি হলো সত্য আমি কি হলো তুমি ওইটুকু ছোট প্রাণকে মারছো কেন ওইটুকু ছোট ছেলেকে তুমি কেন মারছো কি অপরাধ করেছো তুমি তেমনি বাবা তেমনি হয় ছেলে তুমি ভগবানকে সেবা প্রসাদ দিতে বললে আর সব নাড়ুগুলো সেবা করে আজকের বাড়িতে চলে এসেছে ছোট রঘুনন্দন কোন জোরে বলছে বাবা তুমি আমার কথাটা বিশ্বাস করো তুমি আমার কথা বিশ্বাস করো বাবা আমি নাড়ু খাইনি গো আমি খাই না আমি একটা একটা করে সব নাড়ু আমি দাদাকে খাইয়েছি কিন্তু শেষে একটা নাড়ে ছিল দাদা আমায় জোর করে মুখে দিয়েছে তুমি ওই তো দাদা দাঁড়িয়ে আছে দাদাকে জিজ্ঞাসা করো যিনি জহরে তিনি তো জহর চেনেন সত্য ভাবেনি তুমি মেরো না মেরো না ওইটুকু সন্তানকে তুমি মেরো না আজকে ছোট্ট সন্তানটা নাকি আজকের দাঁত হয়ে গেছে ঘুমাতে গেছে বিছানায় গেছে যে ছোট্ট রঘুনন্দন আজকের ঘুমিয়ে আছে গায়ে আদর করছে বাবা সন্তানকে আমি যে তোকে বলে গেলাম তুই আজকে রঘুনন্দন আজকে গোপীনাথের সেবাটা দিয়ে দিবি কিন্তু তুই আজকে দিতে গেলি জানি না কি হয়েছে কিন্তু তোর মাকে তোকে কত করে মারলো তোর এখনো গায়ে ক্ষতস্থানে রক্তের চিহ্ন দেখা যাচ্ছে আরে কি জোরে তো গাটা পড়ে যাচ্ছে বাবা ঘুমিয়ে ঠিক আছে ঘুমিয়ে যা বাবা তুই ঘুমিয়ে যা এইভাবে আদর করছে আদর করতে করতে প্রভাত হয়ে গেল পাখির কলতা ছুটছে ডুবতিম আলোয় পুরোটাকে একেবারে যেন পরিষ্কার হয়ে গেছে ভ্রমরের গুঞ্জন শোনা যায় স্নিগ্ধ পরিবেশের মৃদু মন্দ বাতাস বইছে দক্ষিণা বাতাস বাবা রঘু রঘু এই রঘু ওর বাবা খুব সকাল হয়ে গেছে প্রভাত হয়ে গেছে কেন বাবা আমি ওটা কি করবো আমার শরীরটা ভালো নেই বাবা আরে শোন না বাবা আমি আজকে না আজকে দূর গায়ে চিকিৎসা করতে যাব রে আমি আজকে দূর গায়ে চিকিৎসা করতে যাব কিন্তু আজকে গোপীনাথের সেবাটা দেয়া হবে না তুই বাবা আজকে গোপীনাথের সেবাটা দিয়ে দিবি না না আমি দিতে পারবো না বাবা কাল তুমি বলে গেলে গোপীনাথকে সেবা দিতে আমি গোপীনাথকে সেবা দিলাম সব নাড়গুলো খেয়ে নিল আমি মাকে এসে বললাম মা আমার কথা বিশ্বাস করলো না এই দেখো আমাকে মেরে দিল কত স্থানে এখনো এখনো রক্তের চিহ্ন লেগে আছে এখনো এখনো রক্তের চিহ্ন লেগে আছে দেখো বাবা আমার ব্যথা হচ্ছে আমার জ্বালা হচ্ছে আমার কষ্ট হচ্ছে তুমি বিশ্বাস করো শোন বহু তোর মা তোকে কেন মেরেছে তুই জানিস কেন মেরেছে আরে তুই মন্দিরে সেবা দিতে গিয়েছিলি সবই ঠিক আছে সবই ঠিক ছিল তুই ভিতরে দরজা জানলা বন্ধ করেছিলিস যদি ভিতরে কোনো বিপদ ঘটত ওর জন্য মা তোকে মেরেছে ও তাই বলে বাবা বুঝিয়ে দিচ্ছি কিন্তু বাবার উদ্দেশ্য কি আমি আজকে চিকিৎসা করতে যাব না আমি আজকে ওকে সেবা প্রসাদ পাঠিয়ে দিতে আমি মন্দিরে ঢুকিয়ে দিয়ে দেখবো যে আজকের ভগবানের সঙ্গে কি কথা বলবো উদ্দেশ্য এটাই আচ্ছা সময় কি আছে আচ্ছা যাই হোক তাহলে আজকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি দেখুন আজকে মহাপ্রভু আসছেন দুটো হাত উপর থেকে করে আছেন আচ্ছা মহাপ্রভু এই যে দুটো হাত উপরের দিকে করে আছেন আমরা এমন চিত্র এমন পট এমন ছবি আমরা দেখেছি কোনো মন্দিরে কোনো আশ্রমে কারো বাড়িতেও দেখেছি আচ্ছা এই যে তিনি হাত দুটো উপর দিকে করে আছেন কেন তিনি এসেছেন শুধু লীলা করে গেছেন লীলার মাধ্যমে নয় এই যে হাত দুটো উপরের দিকে করে আছে এর মধ্যে জীবকে শিক্ষা দিয়ে গেছে জীবকে শিক্ষা দিয়েছে কি জীবকে শিক্ষা দিয়েছেন তিনি শুধু লীলার মাধ্যমে নয় তার ভাবের মাধ্যমে শুধু ভাবের মাধ্যমে নয় তার অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে জীবকে শিক্ষা দিয়ে গেছে এই যে হাত দুটো উপর দিকে করে আছে তার জীব শিক্ষার কি আছে গো বলে আছে গো আছে
তাকিয়ে দেখ তাকিয়ে দেখ এনেছি তোদের জন্য সেই জ্বালা জুড়ানো না জ্বালা জুড়ানো না জানিলে হবে তোদের পূর্ণ মনুষ্য কাম মনুষ্য কাম পূর্ণ মন তাকিয়ে দেখে এনেছি তো তোদের জন্য সেই জ্বালা জুড়ানো না জানিলে হবে তোদের পূর্ণ মনুষ্য কাম এই যে ছিল গোলোকি গোলোক মানে বৈকুণ্ঠ গোলোক মানে বৈকুণ্ঠ ধাম ইতি রূপাস্য ধাপনা গোলোক মানে বৈকুণ্ঠ তিনি সেখান থেকে এসেছেন মাথায় করে কি এনেছেন যতবার যুগে যুগে তিনি যতবার যত লোক এসেছে সেই লোকের মধ্য থেকে আজকে সার বস্তুটা মাথায় করে তিনি এনেছেন যখন তিনি এনেছেন ভক্তরা বলছে প্রভু তুমি যে মাথায় করে ধরে আছো ওই আমরা তো দেখতে পাচ্ছি না বলে দেখতে পাচ্ছ বলে দেখো এটা হলো একটা ব্যালেন্স তোমরা যারা সাইকেল চালাতে জানো যারা সাইকেল চালাতে জানো না যারা সাইকেল চালাতে জানে না তাদেরকে যদি বলা হয় সাইকেলটা চালিয়ে দেখা সে কিন্তু চালিয়ে দেখাতে পারবে না কারণ পড়ে যাবার ভয় আছে আর যে সাইকেল চালাতে জানে তাকে যদি বলা হয় তুমি সাইকেলটা পড়ে দেখাও সাইকেল দেখতে সে কিন্তু পড়তে চাইবে না কারণ লাগবে ব্যথা হবে কাটবে ছিল এই সাইকেল চড়তে গেলে যেমন ব্যালেন্স দরকার আমি এটা ধরে রেখেছি এটা হলো একটা ব্যালেন্স কারো যদি প্রয়োজন আছে সাইকেল চালাতে জানে না তার কাছে সাইকেল নেই যার কাছে সাইকেল আছে সে সাইকেল চালাতে জানে আমার কাছে সাইকেল নেই আপনার কাছে সাইকেল আছে আপনি চালাতে জানেন আমি যদি বলি দাদা এখান থেকে আমি কিল্লার বাজারে যাব অন্তত সাইকেলটা আমাকে দিন আর আপনার থেকে কিছু ব্যালেন্স আমাকে ধার দিন বিনিময়ে আমি আপনাকে 500 টাকা আবার আমি ওখান থেকে ফিরে এসে আপনার সাইকেলটা ফিরিয়ে দেব আপনার টাকাটা আমায় ফিরে দিতে হবে না আপনার ব্যালেন্সটাও আমি ফিরিয়ে দেব আচ্ছা ব্যালেন্স কাউকে দেওয়া যায় যায় না তাহলে এটা হলো একটা ব্যালেন্স যেমন সাইকেল চালাতে গেলে উঠতে হয় পড়তে হয় উঠতে হয় পড়তে হয় ব্যথা লাগে কাটে লাগে ছিঁড়ে যায় রক্ত বেরিয়ে আসে এইভাবে উঠতে পড়তে উঠতে পড়তে একদিন দেখবে ব্যালেন্সটা এসে গেছে সেদিন আর সাইকেল থেকে পড়ার ভয় থাকে তাহলে এটাই হলো আমি ধরে রেখেছি ব্যালেন্স এইটা যারা দেখবে সেই ভক্তিরূপ ব্যালেন্স যদি তাদের মধ্যে থাকে তারা আমি ধরে রেখেছি মাথায় করে কি তার মধ্যে থেকে সে দেখতে পাবে বলে এই ব্যালেন্স এনেছো এটা কি এনেছো বলে আমি এনেছি নাম তোদের তরে এনেছি নাম তোদের তরে এনেছি নাম তোদের তরে এনেছি নাম তোদের তরে নেনা তো হাত ভরে এনেছি এই যে আমি নেনা দুটি হাত ভরে এনেছি নাম তোদের তরে আর নাম নিলে জ্বালা তুলে যাবে নে নে তোরা নাম নে যেই না বলেছে নাম নে সঙ্গে সঙ্গে বলল প্রভু দাও নাম নাম ভক্তরা বসেছিল দাও প্রভু নাম দাও বলে শোনো 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 খালি হাতে তো নাম দেওয়া যাবে না কিছু নিতে গেলে একটা পাত্রের প্রয়োজন হয় তাহলে পাত্র কই যেই বলেছে পাত্রের কথা সঙ্গে সঙ্গে ভক্তরা কি করলো ছোটাছুটি করে যে যার বাড়িতে চলে যে যার বাড়িতে গিয়ে কেউ থালা কেউ গ্লাস কেউ বাটি কেউ মগ কেউ ঘটি সব এনে দাঁড়াচ্ছে প্রভু দাও দাও নাম নাম বলে বোকা কথা এই পাত্রের কথা বলি একটু আগে মহাপ্রভু বলছেন পাত্র পাত্র বলে পাত্র ব্যক্তিকে মানুষকে জনকে শুদ্ধ ভাষায় পরিশুদ্ধ ভাষায় বলা হয় পাত্র মানে সেই পাত্র খুঁজছে সেই পাত্র কারোর বাড়ি থেকে যদি দুগ্ধ আনা হয় দুগ্ধ আনতে যায় তাহলে কি করতে হবে দুগ্ধ আনতে গেলে পাত্রটা পরিষ্কার হওয়া লাগে তাহলে পাত্রটা পরিষ্কার না হলে দুধ যদি দেওয়া হয় কিছুক্ষণ পরে দুধটা নষ্ট হয়ে যায় তাহলে আমরা যে দেখছি পাত্রগুলো এটা কি আমাদের পরিষ্কার না হচ্ছে না চেক করলে বোঝা যাবে যে পাত্রটা পরিষ্কার আছে কি না আপনারা যারা দীক্ষা নিয়েছেন আচ্ছা দীক্ষা নিলে কোথায় দেওয়া হয় দীক্ষা কানে শুধু কানে নয় দু কানে দু কানে কি পুরুষ মানুষদের ডান দিকের কানে স্ত্রী মানুষদের বাম দিকের কানে তাহলে দীক্ষা নিলে কাজ হচ্ছে না হচ্ছে তুমি দাদাকে ঠকিয়ে জায়গা জমি বাবার কাছ থেকে বেশি করে লিখে নিচ্ছে দীক্ষা নিলে কাজ লাগে তুমি ছোট ভাই হয়ে দাদাকে ঠকিয়েছো তুমি দাদা হয়ে ভাইকে ঠকিয়েছো তুমি বাবা হয়ে ছেলেকে ঠকিয়েছো দীক্ষা নিলে কাজ হবে না দীক্ষা নিলে কাজ হচ্ছে না তুমি দীক্ষা নিয়েছো মিথ্যে কথা বলেছো দীক্ষা নিলে কাজ হয় না তুমি মিথ্যে কথা বলেছো দীক্ষার আগে ভালো হয়েছে কিন্তু দীক্ষার পরে তুমি মিথ্যে কথা বলেছো বলছো এটা দীক্ষা নিলে কাজ হচ্ছে না আচ্ছা আপনারা যারা বসে আছেন বলুন তো দীক্ষা নেওয়ার পর আমরা কেউ কি একবারও মিথ্যে কথা বলি বলেছি এই জন্য বলছে দীক্ষার কাজ কেন হচ্ছে
তাহলে দীক্ষার কাজ এই জন্য হচ্ছে না। তাহলে আমি যে পাত্র নিয়েছি পাত্রগুলো পরিষ্কার না হচ্ছে, চেক করলেই বোঝা যাবে। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যারা হরিবাস করে এসেছেন আজকের, খুব ভালো লাগছে এসে আপনার নাম সংকীর্তন শ্রবণ করছেন। আচ্ছা সবার কাছে আমার অনুরোধ করো, আচ্ছা যারা নাম শুনছে না, নিতাই গৌর প্রণত বাহুদুর তুলন্ত, জয় জয় রাধে জয় রাধে। কি বললাম প্রভু, মহাপ্রভু চেক করলেন, কি চেক করলেন, যে পাত্র পরিষ্কার আছে কিনা বোঝা গেল। আমি বললাম যে যারা হরিনাম শুনছেন না বাহুদুর উত্তোলন করুন, তাহলে মহাপ্রভু কি করলেন, চেক করলেন, বুঝতে পারলেন যে পাত্র পরিষ্কার নাই, বলে এ পাত্রে নাম দেওয়া যাবে না। পাত্র যদি পরিষ্কার না থাকে নাম দিলে তাহলে নামটা তো নষ্ট হয়ে যাবে, নাম দেওয়া যাবে না। বলে আমি এ নাম সবাইকে দেব না, আমি একজনকেই দেব, সবাইকে দেব না, একজনকে কেন, বলে এ নাম দেব পাইকারে, এ নাম দেব পাইকারে, এ নাম দেব পাইকারে, এ নাম দেব পাইকারে, গোলোক থেকে আনানা, এ নাম দেব পাইকারে, মাথায় করে আনানা, এ নাম দেব পাইকারে, আমি এ নাম দেব পাইকারে পাইকারে। মহাপ্রভু বলছেন আমি এ নাম দেব পাইকারে। সাধারণ ভক্ত কি বলছে, প্রভু তুমি নাম দেবে কাউকে পাচ্ছ না? সাধারণ ভক্ত বলছে প্রভু তুমি নাম দেবে কাউকে পাচ্ছ না? বলছে না, আমি এ নাম দেব পাইকারে। পাইকার কথার অর্থ কি না, পাইকার কথার অর্থ হলো একসঙ্গে যে সব মালটা কিনে নেন, সব মাল নিয়ে নেন। আপনারা চাষ করেন, অনেক মাল নিয়ে বাজারে বিক্রি করতে যান, তাহলে একসঙ্গে অনেক মাল যারা কিনে নেয় তাদের কি বলে, পাইকার। বলে আমি সেই পাইকার খুঁজছি, আমি একজনের হাতে এই নামটা দিয়ে দেব, সবাইকে দেব। তাহলে বোঝা গেল পাইকার, মহাপ্রভু বলছেন আমি পাইকার খুঁজছি পাইকার। সাধারণ ভক্ত বলছে আমরা পাইকার কাউকে পাচ্ছ না, সাধারণ মানুষ কাউকে পাচ্ছ না, নাম দেব। তাহলে মহাপ্রভু আমি পাইকার সবাইকে দেবো না, একজনকে দেবো, যে একসঙ্গে সব মালটা নিয়ে নিতে পারবে, সেই পাইকার খুঁজছি। বলে এমন যদি ব্যক্তি, এমন যদি মানুষ না পাও তুমি তাহলে এ নাম দেবে না? বলে আমি এ নাম দেব দোকানদারে, এ নাম দেব দোকানদারে, আমি এ নাম দেব দোকানদারে, যারা ঘরে ঘরে ফেরি করে, এ নাম দেব পাড়ায় পাড়ায় ফেরি করে, এ নাম দেব দোকানদারে। বলছে দাঁড়া দাঁড়ায় দাঁড়ে দোকান দোকান ছোট ছোট দোকানদার তাদের আমি দেব, যদি পাইকার না পাই তাদেরকে দেব। তাহলে বললো প্রভু আমরা তো ছোট ছোট দোকানদার, আমাদের নাম দাও, তোমার এই নাম বয়ে এনেছো মাথায় করে বয়ার কি দরকার, তোমার কথা বোঝা বড় ভার, সত্যি করে এই নামে এনেছো বলো দেবে তুমি কার, দুটি কর জোর করে যত গো ভক্তগণ দাঁড়াইল সম্মুখে, মাগে গোড়ার চর বলে দাও প্রভু কৃপা করি নিজ গুণ সা, তুমি কৃপা করলে তবে নাম হবে আমার, তাই গৌর হরি বল হরি বলছে এই নাম দেব। তাহলে এই নাম ছোট ছোট দোকানদারকে দেবো। আর ছোট্ট বলছে নাম নিয়ে তুই কি করবি, তুই ছোট ছোট দোকান নাম নিয়ে কি করবি, বলছে আমি একটা সরকারি লোন পেয়েছি। বলে এই যদি ছোট ছোট দোকানদার না পাও তুমি নাম কাকে দেবে, বলে আমি এ নাম দেব তাকে তাকে, এ নাম দেব যাকে তাকে, এ নাম দেব তাকে তাকে, এ নাম দেব তাকে তাকে, তাকে তাকে যারা থাকে, এ নাম দেব তাকে তাকে, তাকে তাকে যারা থাকে, এ নাম দেব তাকে তাকে। বলছে কি বললি তাকে তাকে? বলে তাক 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 দয়া কার কথা। বলে তুই নাম নিয়ে গেলি কি তাকে? বলো প্রভু রাখে তো, আমি বছর একটা সরকারি লোন পেয়েছি, ঘর করেছি, একটা ঘরে তাক আছে, আমি নাম দিলে নিয়ে তাকেই রাখি। বলে দুর্বোকা, এমন কেউ রাখে? বলে কেন রাখে তো, ওই যে আমাদের পাশের বাড়ি শ্যামলদা, ওই যে গিয়েছিল নবদ্বীপ, নবদ্বীপে গিয়ে দীক্ষা নিয়েছে, ঝোলা নিয়েছে, মালা নিয়েছে, এসে বেশ কিছুদিন মালা জপছে, আর মালা জপার পর বেশ কিছুদিন পর কি করলো, আর মালা টালা জপে না, নিয়ে তাকের উপর রেখে দিয়েছে। বলে তুই কি তাই করবি, তোকে নাম দেওয়া যাবে না? বলে কেন রাখে দেখা যাবে? বলে তাক তয় আকার গো তাক, তাক মানে তাক, এই তাক তয় আকার গো তাক, তাক 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 তয় আকার গো তাক, তাক মানে নিশানা, আগে নিশানা
তুমি অষ্টমী দুর্গা পূজো এসেছে অষ্টমীর বার করে বসে আছো, কালী পূজো এসেছে তুমি কালী পূজোর বার করে বসে আছো, হ্যাঁ বিশ্বকর্মা পূজো এসেছে বিশ্বকর্মা পূজো সাইকেল বাইক দিয়ে লাগিয়ে দিচ্ছ, আসলে তুমি কা? জীবনটা বড় ছোট্ট, 10 বছর বিষ্ণুকে ডাকলাম, 5 বছর কালীকে ডাকলাম, 7 বছর মহাদেবকে ডাকলাম, আসলে তুমি কার আগে নিশানা সাজা? নিশানা জানা ঠিক নেই, আমি এ নাম দেব না, বলে আমি এ নামে দেব পাইকারে, এ নাম দেব পাইকারে, আমি এ নাম কারে দেব? নিশানা জানা, হ্যাঁ নিশানা জানা, ঠিক আছে এ নাম দেব বারে তারে, নিশানা জার ঠিক আছে এ নাম দেব পাইকারে, নিশানা জার ঠিক আছে আমি এ নাম দেব, তাকে অন্য কাউকে দেব না, তাই নিশানা আগে সাধতে হবে তারপর তাকে নাম দেওয়া। সময় তো হয়ে গেছে বাবা, আমি এখানে দেখুন এই যে ভক্ত ভগবান আজকে কি করছেন, না মুকুন্দ সরকার কি করছে, না মুকুন্দ সরকার আজকে এসেছে, আজকে ওই যে ছোট্ট গোপীনাথ আজকে রঘুনন্দনকে নাড়ু খাওয়াচ্ছে, আর নাড়ু খাওয়ানোর পর দেখুন আজকে সেই বাবা তো দিয়েছে, দিয়ে আজকে দেখছে, আজকে ছোট রঘুনন্দন দাদাকে বলছে, দাদা তোমাকে কাল অনেক করে বলেছি, অনেক কথা বলেছি, তুমি আমার কথা কিছু মনে করো না, তুমি নেমে এসো, বারবার বলছে, আর যখনই না আসছে আজকে কি করেছে তুমি, তাহলে নামবে না দাদা, আমি কি করি, তুমি দাদা আমি ভাই এতদিনে বললাম তোমার মনে কোনো প্রেম, তোমার মনে কোনো দয়া, তোমার মনে কোনো ভক্তি নাই, তোমাকে কি করে নামাতে হয় সে কৌশল আমার জানা আছে, কারণ তুমি তো আমার দাদা, আর তুমি যদি আমার দাদা হও আমি তোমার ভাই, তুমি যদি না নামো আমি তোমাকে নামানো কি কৌশল আছে সেটা আমি বের করছি, দেখো ছোট্ট রঘুনন্দন তো হাত পাচ্ছে না, আগেকার দিনে বাবা পুঁথিপত্রগুলো রাখা হতো চৌকির উপরে মন্দিরে, সব পুঁথিপত্রগুলো নামিয়েছে, তার উপর চৌকি, তার উপর চৌকি, তার উপর চৌকি দিয়ে একেবারে সঙ্গে সঙ্গে হয়ে গেছে, সমকক্ষ হয়ে গেছে, তুমি নামবে না দাদা, দেখো আমি কি করে নামাই, বলে একেবারে ভগবানের গলা থেকে উত্তরীটা নামিয়ে নিয়েছে, উত্তরীটা নামিয়ে আজকে পরিকাঠের গায়ে বেঁধেছে, বেঁধে একটা নিজের গলাতে ফাঁস দিয়ে, তুমি নামবে না দেখো আমি কি করি, বলে যেই না ঝুলে পড়তে যাবে সেই ভগবান আর কি থাকতে পারেন, অচল ভগবান আজ অচল হয়ে আমায় ভক্ত হয়ে মরতে দিলে হবে না, ভক্ত যদি মারা যায় কেউ আমাকে ভক্তদিন ভগবান বলে মানবে না, কেউ আমাকে ভক্তদিন ভগবান বলে পূজো করবে না, তাহলে ভক্তকে মরতে দিলে হবে না, আজকের ভক্তকে আমি বাঁচিয়ে রাখবো, অচল ভগবান সচল হয়ে আজকের ভগবান নেমে এসে যেটা ভক্তে ধরতে ভালোবাসে চরণ দোকানে জড়িয়ে ধরেছে, চরণ দোকানে জড়িয়ে ধরেছে, আর সেই চরণ দোকানে জড়িয়ে যেই না ধরেছে ওরে ভক্ত, আমি যে ভক্ত চরণ খানে ধরতে ভালোবাসি, ভক্তি চরণ দোকানে যেই না ধরেছে, রঘুন বলছো কি করছো দাদা, তুমি কি করছো, তুমি কি করছো, তুমি দাদা, তুমি দাদা হয়ে ছোট ভাই চরণ দোকানে জড়িয়ে দিচ্ছে, ছেড়ে দাও ছেড়ে দাও, আমার যে আমার যে পাপ হবে করে না রে, না পাপ হবে তুই তুমি আয় ভাই, না 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 আমি নামবো না, আমি যদি নেমে যাই আর তুমি আবার লাভ দিয়ে উপরে উঠে যাবে, না না আমি তোমাকে অত তসমত করতে পারবো না, আগে খেয়ে নাও তারপর, ওরে ভাই আমি তো নিজে হাতে খাই না, আমি তো নিজে হাতে খাই না, ভক্ত আমাকে খাইয়ে দেয়, তুমি আজ নিজে হাতে খেয়ে দেখো ওই খাওয়ার মধ্যে কি সুখ আছে, ভগবান ভক্ত কথার জালে জড়িয়ে গেলে নিজে হাতে তুলে খাচ্ছে, এমন সময় মুকুন্দ সরকার বাইরে দাঁড়িয়েছিল, দরজা ধাক্কা দিয়ে ভিতরে যেই না প্রবেশ করেছে, ভগবান এক লাফ দিয়ে উপরে উঠে গেছে, আর ভগবান যখনই উপরে উঠে গেছে, ও বাবা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ভগবান কেমন নিত্য লীলা নাড়ু সেবা করছে, তুমি দেখতে পাচ্ছ ভগবানের রূপ, কই আমি তো তা দেখছি, কি বলছো তুমি দেখতে পাচ্ছ না, আমি তো দেখতে পাচ্ছি ভগবান নাড়ু খাচ্ছে, এই দুইটাই পথটা আপনারা দেখেছেন, অর্ধেকটা নাড়ু হাতে অর্ধেকটা নাড়ু মুখে আপনারা দেখেছেন, এটা শ্রীখণ্ড গ্রামেরই ঘটনা, তাহলে দেখুন লাভ দিয়ে যখন উঠে গেছে বাবাকে বলছে, বাবা তুমি দেখতে পাচ্ছ না, কই আমি তো দেখতে পাচ্ছি না, রঘুনন্দন করে জোরে বলছে, দাদা তুমি এখানেও চালাকি করছো, চালাকি করো না আমার বাবাকে তুমি দর্শন দাও, দাও আমার বাবাকে তুমি দর্শন দাও, ওরে রঘু দৈববাণী হলো, ওরে রঘু তোর মধ্যে যে ভক্তির ভাগবত উদয় হয়েছে, তোর বাবার মধ্যে সেই চৈতন্য উদয় হয়নি রে, তোর বাবাকে দেখাতে চাস, তবে তুই তোর বাবাকে অঙ্গ স্পর্শ কর, তোর বাবা আমার নিত্য লীলা দর্শন করতে পারে, বাবা ও বাবা তুমি ছুটে এসো আমার কাছে এসো, কেন রে কি হয়েছে আমার মধ্যে নাকি যে ভগবত প্রেম জাগরিত হয়েছে, যে প্রেম ভক্তি এসেছে তোমার মধ্যে নাকি সেটা নেই, ভগবান আমায় বলে দিয়েছেন আমি তোমাকে স্পর্শ করলেই তুমি ভগবানের নিত্য লীলা দর্শন করবে, এসো বাবা এসো, যেই না রঘুনন্দন বাবার অঙ্গ স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে দেখতে পেলেন ভগবানের নিত্য লীলা, এই নিত্য লীলা দেখেছেন তখন আজকে রঘুনন্দন বলছে, দয়াময় আমার বাবাকে তো দেখা দিলে আমাকে দর্শন দিন, আমার অভাগিনী মাটাকে একটু দেখা দেবেন, দাও আমার মাটাকে দেখা, ডাক ডাক তোর মাকেও দেখা, ও মা মা গো ছুটে এসো, মা ছুটে এসো,
তোমাকে কাল কত করে বললাম মা, তুমি আমার কথা বিশ্বাস করলে না। এই দেখো বাবাও দর্শন করেছে, তুমিও দর্শন করো, এসো এসো। রঘুনন্দনে বাবা বলছে, ওরে রঘু, এই জগতে সবাই জানতো আমি তোর পিতা, সবাই জানতো আমি তোর পিতা, কিন্তু তোর মতো তোর ওই ভগবত প্রেমের জন্য আজকে আমি ভগবানের নিত্য লীলা দর্শন করেছি। তবে এই জগতে সবাই জানো আজ থেকে তুই আমার পিতা রে, আর আজ থেকে আমি হলাম তোর সন্তান। তাই তোর হাত ধরে নয় রে, ওরে রঘু, আজকে তোর আমি পিতা হয়ে তোর চরণ দুখানে জড়িয়ে ধরে বলি আজ থেকে তুই আমার পিতা। এইভাবে বাবা ভগবানের নিত্য লীলা দর্শন করিয়েছেন। মা এসে আজকে গাইছেন, হে দীনরঞ্জন বিপদ হানি মনে করুণা কর, হে দীনের কন্দরি বিপদ হরি মোরে করুণা কর, হে দীনের কন্দর হে দীনরঞ্জন। নিতাই গৌরী সীতানাথ পূর্ণানন্দ হরি হরি বল হরি, মোরে করুণা কর হে দীনের কন্দর। সত্যি কথা বলতে খুব ভালো লাগলো, এখানে আসলে সম্প্রদায় এসে গেছে, এখানে ভক্ত ভগবানের মিলনটা রাখি। শুধু আপনাদের কাছে একটু কৃপা আশীর্বাদ চেয়ে নেবার অন্য কিছু না, সবাই মিলে দুটো বাহুতে আমাকে কৃপা আশীর্বাদ করুন। নিতাই গৌরী সীতানাথ পূর্ণানন্দ হরি হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, ভক্ত আর ভগবানের মিলন হইল গো, পালান মন্ডলের বাড়ি মহাশয়ের বাড়ি, সবার ভক্তবৃন্দের সেবার ব্যবস্থা আছে, আপনারা সবাই মিলে গিয়ে সেবা করে নিন। আবার এই দাদা আসছেন গাইতে, আপনারা গান শুনবেন, কীর্তন পরিবেশন করবেন, সবাই মিলে সেবা করে নেবেন, কেউ অভুক্ত থাকবে না। নিতাই গৌরী সীতানাথ পূর্ণানন্দ হরি হরি বল হরি হরি।